ऐ खुदाए पाक ऐ रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे অবলম্বন করার জন্য ওই জিনিসটা বুঝতে পারলাম না, ওই জিনিসটা বুঝিয়ে দেবেন। আর একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন প্যান্ট আর শার্ট পরে কোনোদিন যারা লেকচার দিয়েছেন? ভাই আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ জাতি আমাদেরকে মধ্যমপন্থী বলেছেন। তো মধ্যপন্থ অবলম্বন বলতে কি বুঝায়? আমরা যেটা বুঝি মধ্যমপন্থা বলতে, যারে এই পীর সাহেব এই কথা বলছে, এই পীর সাহেব এই কথা বলছে, তো আমরা তার মাঝামাঝি একটা করব, এটা হচ্ছে মধ্যমপন্থা যেটা আমরা বুঝি। এখানে মধ্যম পন্থা বলতে সেটা নয়, এখানে মধ্যম পন্থা বলতে বোঝানো হয়েছে কোরআন এবং সেই হাদিসকে। আমরা হচ্ছে মধ্যম পন্থা জাতি, মধ্যমপন্থী জাতি, এবং আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে একমাত্র ওহী অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই হাদিস। মধ্যম পন্থা অবলম্বন করো, এর অর্থ হচ্ছে যে আল্লাহর ওহী মেনে চলো, পবিত্র কোরআন এবং সেই হাদিস মেনে চলো। এখানে মধ্যম পন্থা বলে যে কোরআন হাদিস এই কথা বলছে আর আমাদের সমাজ এই কথা বলছে, তার মানে একটা মিডিল একটা পয়েন্ট করা যাক, এইরকম না। মধ্যম পন্থার অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটাই হচ্ছে মধ্যম পন্থা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্যান্ট শার্ট পরে লেকচার দিয়েছেন। এখন যদি এই বিষয়টাকে বুঝতে হয়, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে যে কোনো জিনিসের একটা নীতি থাকে, নিয়ম নীতি থাকে। আপনাকে বুঝতে হবে যে পোশাকের জন্য কি কি শর্তগুলো রয়েছে, পোশাকের জন্য কি কি শর্ত রয়েছে। আপনাকে পোশাকের জন্য কয়েকটি শর্ত, তার মধ্যে কয়েকটি শর্ত হচ্ছে, যেমন যে আপনাকে পোশাক এমন পোশাক করবেন যে পোশাকটা যাতে ঢিলে ঢালা হয়, এমন আপনি পোশাক করবেন যে পোশাকটা যাতে অপর লিঙ্গ না হয়, এমন পোশাক আপনি পরবেন যে পোশাকটা এত পাতলা যাতে ভিতর বুঝা যায় এমন না হয়, এমন পোশাক পরবেন যাতে অমুসলিমদের ধর্মীয় কোনো মানে লেভেল থাকে এমন না হয়, এমন পুরুষদের জন্য এমন পোশাক পরবেন যাতে প্যান্টটা গুঠির নিচে না যায়, প্যান্ট বা লুঙ্গি গুঠির নিচে না যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই জন্য এইরকমভাবে কয়েকটি শর্ত রয়েছে, আর এমন পোশাক পরবেন যাতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এই ধরনের পোশাক পরতে হবে। সেজন্য এটাকে আপনাকে মন্দির হিসেবে আপনি ধরবেন যে যদি কেউ প্যান্ট শার্ট পরে তাহলে সেই এই জিনিসগুলো পূরণ হচ্ছে কিনা। সাধারণভাবে আমরা দেখি যে যদি আপনি প্যান্ট পরেন এবং শার্ট পরেন, শার্টটা যদি আপনার এখান থেকে থাকে তাহলে এটা পুরোপুরি হচ্ছে না, কারণ শার্ট আপনাকে শর্ট শার্ট চলবে না, কমসে কম আপনার সেই শার্টটা কমসে কম এটা ঢাকা এতদূর হতে হবে, তাহলে আপনার যে লজ্জা স্থান সেটা বোঝা যাবে না, বরঞ্চ ঢাকা থাকবে যেভাবে পাঞ্জাবিতে ঢাকা রয়েছে। আপনি পড়তে পারেন জামা, আপনি পড়তে পারেন প্যান্ট, প্যান্ট কিন্তু ঢাকা থাকতে হবে, এটা এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নম্বর 7 আয়াত নম্বর 26-এ যে হে বানি আদম, তোমাদের লজ্জা স্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, এবং তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের লজ্জা স্থান ঢাকবার জন্য পোশাক দিয়েছি, আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। সর্বোত্তম পোশাক হচ্ছে আপনার সব কিছু ঢেকে থাকছে এবং কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। কিন্তু সাধারণভাবে যেটা আমরা অধিকাংশই পরে থাকি, যে আমরা এখান থেকে যে টি শার্ট কিংবা জামা আর বাকিটা বোঝা যাচ্ছে, পাছা কতটা হাই আছে, কতটা লো আছে, কোন জায়গা হাই লো আছে বোঝা যাচ্ছে, এটা সঠিক নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা তাকওয়ার পোশাক নয়। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাকওয়ার পোশাক পরা, অর্থাৎ এমন পোশাক পরা যাতে আমাদের সব কিছু যাতে ঢাকা থাকে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।